হ্যালো এভরিওয়ান আগের ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশান অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দিয়েছি এটা আমাদের ড্রয়িং খাতায় প্রথম পেজে হবে এবং ড্রয়িং খাতার রাইট সাইডের যে পেজটা আছে সেখানে আমরা এটাকে লিখবো উপরে যে টাইটেলটা দেবো ইন্ট্রোডাকশান ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এটা ক্যাপিটাল লেটার লিখবো যেমন আমি লিখে দেখেছি এবং বর্ডার লাইন দেবো বর্ডার লাইনের থিকনেস টেন মিলিমিটার চারিদিকে হবে ঠিক আছে সেকেন্ড পেজে আমরা লিখবো ড্রয়িংটা কী মানে তার ডেফিনেশান রিপ্রেজেন্টেশান অফ অ্যান অবজেক্ট বাই সিস্টেমেটিক লাইন্স অন এ পেপার ইজ কল ড্রয়িং এটা নিয়ে আমরা আলোচনা করেছি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সে তারপরে লিখবো রিপ্রেজেন্টেশান অফ ইঞ্জিনিয়ারিং অবজেক্ট অ্যাজ বিল্ডিং মেশিন টুল এসেটটা অন এ পেপার ইজ কল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ঠিক আছে নেক্সট লিখব ক্লাসিফিকেশান অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটাকে কতভাবে ভাঙা যায় ক্লাসিফাই করা যায় কী কীভাবে ক্লাসিফাই করা যায় জিওমেট্রিক্যাল ড্রয়িং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এখন জিওমেট্রিক্যাল ড্রয়িং রিপ্রেজেন্টেশন অফ জিওমেট্রিক্যাল অবজেক্ট সাচাস রেক্টাঙ্গল স্কোয়ার কিউব কোন সিলিন্ডার স্পেয়ার ইজ কল জিওমেট্রিক্যাল ড্রয়িং দে আর টু টাইপস অফ ইঞ্জি জিওমেট্রিক্যাল ড্রয়িং প্লেন জিওমেট্রিক্যাল ড্রয়িং আর হচ্ছে সলিড জিওমেট্রিক্যাল ড্রয়িং প্লেন জিওমেট্রিক্যাল ড্রয়িংয়ে এক্সাম্পলে আমরা আসবো স্কোয়ার ট্র্যাঙ্গুলার টু ডি ড্রয়িং আর কি আর সলিড আসবো জিওমেট্রিক্যাল ড্রয়িং এক্সাম্পল কিউব কোন এসেট্রা এটা হচ্ছে থ্রি ডি ড্রয়িং হয়ে থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আসছি এরপরে রিপ্রেজেন্টেশান অফ সিভিল ইঞ্জিনিয়ারিং অবজেক্ট সাচ্যাস

টাওয়ার ট্রান্সফর্মার ওয়ারিং ডায়গ্রাম এসেপটা ইজ কল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ ইলেকট্রিক্যাল সার্কিট অফ টিভি ভিসিআর ক্যালকুলেটার কম্পিউটার ইট এসেপটা ইজ কল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সুতরাং ড্রয়িং এবং তার ক্লাসিফিকেশান আমরা আলোচনা করলাম এই যে আমরা এখন যেটা আলোচনা করলাম সেটা সেকেন্ড পেজে লিখবে পি টু সেকেন্ড পেজ তোমরা সেটাকে লিখবে এবং এই পেজটাও রাইট সাইডে লিখবে ঠিক আছে প্রথম পেজে আমরা ইন্ট্রোডাকশান এবং সেকেন্ড পেজে ক্লাসিফিকেশান অফ ইঞ্জিনিয়ারিং টাই এবং তাদের ইউজেস আমরা জানলাম এখানে আমরা প্রথমে ড্রয়িংয়ের ডেফিনেশান দিয়েছি হোয়াট ইজ ড্রয়িং তারপর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থার্ড হচ্ছে ক্লাসিফিকেশান অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং চার ভাগে ভাগ করা হয়েছে তার এক নম্বরে আছে জিওমেট্রিক্যাল ড্রয়িং জিওমেট্রিক্যাল ড্রয়িংকে আবার দুভাগে ভাগ করা হয়েছে একটা প্লেন জিওমেট্রিক্যাল একটা সলিড জিওমেট্রিক্যাল এরপর আসছে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কাকে বলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কাকে বলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের সংজ্ঞা বা ডেফিনেশান আমরা এখানে আলোচনা করেছি এটা তোমাদের খাতায় লিখতে হবে এবং রেড কালারে আন্ডারলাইনটা লিখবে এটা দেখো উপরে লেখা আছে পি টু পি মানে পেজ পেজ টুতে এটা লিখবে কেমন